এখন সুস্থ গণতান্ত্রিক পরম্পরায় সমৃদ্ধ আমার ভারতবর্ষ আর আজি অসমত পঞ্চদশ বিধানসভা নির্বাচন বিধানসভা গঠন করব কারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খুব সুন্দর পরিবেশ, জনসাধারণে খুব শান্তি শৃঙ্খলা বর্তায়, এখানে আটাইতক শক্তিশালী অধিকার ভোটদান এই গোটে প্রক্রিয়ার অংশগ্রহণ করেছে। মানে সকলকে শুভেচ্ছা জানাইছো, আপনাদেরকেও শুভেচ্ছা জানাইছো। যা দিনকটা এখন ভাল সরকার গঠন করার নিমিত্তে আপনাদেরকেও যথেষ্ট সংবাদ মাধ্যমে কষ্ট করলে যাতে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর আমি আশা রাখি যে আগন্তুক দিনত সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, দরিদ্র নারায়ণের সেবা, অন্ত্যোদয় আর সর্বব্যাপী সর্বস্পর্শী ধারণায় যা পাঁচটা বছর যে ধরনের উন্নয়ন আর বিকাশের কারণে এই সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন সরকারখানে কাম করে গল, আজিও এই যাত্রা অব্যাহত রাখবর কারণে জনসাধারণ ওলাই আছে। আর পুনর্বার ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই জনসাধারণের যে উৎসাহ, এই উৎসাহ অহা দুই তারিখে আমি ফলাফল, সেই ফলাফল আমি দেখবলে পাম। আজ যেহেতু বতর ভোটার কি রাতেপর রাইজ ওলাই আছে, ইতিমধ্যে বহুত বহুত সম্পন্ন হয়েছে, সম্পূর্ণ কোভিডর প্রটোকল নিয়ম মানে নিয়ম মানি চলি আজি ভোট কেন্দ্র সমূহ ভোটদান চলি আছে। মই ভাবো জনসাধারণে একটা ভাল উৎসাহজনক পরিবেশের মাজত প্রায় 90% ভোট আজি পুল হওয়ার সম্ভাবনা আছে।